এই তাড়াতাড়ি বাজারে ব্যাগটা দাও দিন, দেরি হয়ে গেলে আবার কিছু পাবো না বাজারে, তাড়াতাড়ি দাও। আব্বা কোথায় যাচ্ছে? বাজারে যাচ্ছে। কেন কেন আবার বাজার করছি? কেন কালনা সব বাজার করে নিয়ে আসলেন, আজকে আবার কিসের বাজার? সব শেষ হয়ে গেছে, ও তুমি বুঝবা না, তুমি তোমার কাজ করো। কি কালকের বাজার এনে পারলেন না? সব শেষ হয়ে গেছে আম্মা, বাজার কি সত্যি শেষ হয়েছে? আব্বা সত্যি করে বলো কোথায় যাচ্ছ? বাজারে আবার কোথায়? কি কিনতে যাচ্ছ দেখি, কাগজটা দেখি। না মানে না মানে কি আব্বা, কি আবার প্রেম টেম শুরু করেছো নাকি? থামো, এ কোনো প্রেম পত্র না, এ হচ্ছে ওষুধের লিস্ট। ওষুধের লিস্ট? আব্বা আপনি কি আবার ওই কলকাতা হারবাল টারবালে যাওয়া ধরেছেন নাকি? থামো সব আবল তাবল কথাবার্তা। এ হচ্ছে ওই কারিনার কাছে বাসার ওষুধ। কি পাশের বাড়ি কারিনা চাচ্ছি তোমার সাথে? থামো, ওই যে দেশে কি আইসে না, ওই যে কারিনা কি একটা ভাইরাস, ওইটা ওইটা ও করোনা ভাইরাস। তা করোনা ভাইরাসের তো কোনো প্রতিষেধক বা ওষুধ এখনো তৈরি হয়নি। এখানে কি লেখা আছে পড়ো তো দেখি, আমার তো সন্দেহ হচ্ছে। পড়তে হবে? হ্যাঁ পড়া লাগবে। পড়তেছি তাহলে শোনো, ধানকনির পাতা, দুবলা ঘাস, সুত্রার পাতা, ভূতনিমির পাতা, আর হচ্ছে গরুর মূত, গোমূত্র, আর হচ্ছে ওই পোলট্রির গু, এই কটা। ও মাত্র এই কয়টা? তা সে আসল জিনিসের নামই তো তুমি লাওনি। আসল জিনিস কোনটা? ওই যে কেন, ওই যে আম, আম এই অসময় আবার আম পাবো? আরে এই আম সে আম না, ওই যে আম আসা রুগী আছে না, ওরা যে আম পারে ওই আম। মস্কারা করা হচ্ছে আমার সাথে? ও আমি মস্কারা করতেছি আর তুমি আমার সাথে আস্কারা করতেছি। পাইছো কোথায় এই এই ওষুধের নামগুলো কোথায় পাইছো শুনি? কেন ফেসবুকে পাগলা বাবা, ফেসবুকে পাগলা বাবা এই সমস্ত ওষুধ স্বপ্নে পাইছে। এই সমস্ত বুড়ো দূরো দেশ যে কে ফেসবুক ইউজ করতে দেয়। এই তুমি কি বললে বুড়ো, তুমি কারা বললে? হ্যাঁ একটু সুলফা হয়ে গেছে বাতাসে, তাছাড়া আমি তোমার সাথে জোয়ান আছি, তুমি আমার বুড়ো বলতেছো? আচ্ছা ভালো হয়েছে। আব্বা শোনো, করোনা ভাইরাসের এখনো পর্যন্ত কোনো ওষুধ বা প্রতিষেধক তৈরি হয়নি, আর আমরা বাঙালিরা ঘুমায় ঘুমায় ঘুম পড়ে স্বপ্নে পাচ্ছি ওষুধ, আর তাই খায় লোকজন সুস্থ হয়ে যাবে। এইসব কি বোঝো না, মানুষকে ধোকা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসেও যদিও মানুষ না মরে, তাহলে এই সমস্ত খেয়ে ডায়রিয়া হয়ে মানুষ মরে যাবে। আর তুমি এই যে মাস্ক ছাড়া বাইরে যাচ্ছ, সরকার যে মাস্ক পরা বাধ্যতামূলক করে দিছে শোনোনি, টিভিতে নিউজ দেখো না? বাইরে যাবা যে আর্মি পুলিশ নামিয়েছে, পাঁচার চামড়া কেলায় পাঁচার চামড়া উঠে দেবে। নিউজ টিউজ দেখো যে ইন্ডিয়ায় লোকজন মারতেছে, সেই দেখা দেখে আমাদের বাংলাদেশি পুলিশ আর্মি তারাও উদ্বুদ্ধ হয়েছে, তারাও দিচ্ছে কারণে বিনা কারণে দুই একটা লাগাই দিচ্ছে। তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন আর বাইরে যাবা না, তুমি টোটালি লকডাউন ঘরের ভিতর। বয়স্ক এবং অসুস্থ মানুষ যারা, এদেরকে এই ভাইরাসে খুব দ্রুত আক্রমণ করে, কারণ যারা বয়স্ক তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই তুমি বাইরে যাবা না, টোটালি তুমি বাইরে যাবো না। যদি কোনো কিছু প্রয়োজন হয়, যদি কোনো কিছু লাগে সেটা আমাকে বলবা, আমার বয়স কম এখনো, আমি বাচ্চা আছি, তো আমাকে এই ভাইরাস অত দ্রুত আক্রমণ করবে না। আর আমি এমনি সচেতন, আমি দুই তিনটা ম্যাক্স একসাথে পড়ি, ঠিক আছে? কথাটা মাথায় ঢুকে রেখো। আরে যে আপনারাও শুনুন, একটু কষ্ট করে হলেও আপনারা ঘরে থাকুন। সরকার সারা দেশে সব শহরগুলো লকডাউন করে দিচ্ছে, আর যারা গ্রামে আছেন তাদের ঝুঁকি একটু কম, তারপরেও আপনারা ঘর থেকে বের হবেন না বা আশেপাশে মানুষের সঙ্গে বেশি মেলামেশা করবেন না, কেননা এই ভাইরাসের সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো বাহক। বাহক ছাড়া এই ভাইরাস একা একা হেঁটে যেয়ে কারোর গায়ে সংক্রামিত হতে পারে না। তাই আপনি যত বেশি সেফ থাকবেন, মানুষের সঙ্গে কম মেলামেশা করবেন,
ঘর থেকে বের কম হবেন তত বেশি এই ভাইরাস দমন হয়ে যাবে। আর আরেকটা জিনিস সব থেকে বেশি জরুরি যেটা, এটা হলো এই ভাইরাস স্টিল বা লোহার উপরে এরা বেশি সময় জীবিত থাকতে পারে। তাই আপনাদের যে ব্যবহৃত যে জিনিসগুলো, যেমন আসবাবপত্র, হাঁড়িকুড়ি, আপনার গাড়ির স্টিয়ারিং, ব্রেক, তারপরে আপনার গাড়ির ডোরের যে হ্যান্ডেল, আপনার বাসার দরজার যে হ্যান্ডেল, ফ্রিজের হ্যান্ডেল, এই সমস্ত জিনিসগুলো বেশি বেশি করে আমরা স্প্রে করবো অ্যান্টিসেপটিক দিয়ে। কারণ যদি কারোর হাতে লেগে থাকে তো সেই ভাইরাসটা সব জায়গায় সংক্রামিত হয়ে যাবে, আর ওর পরে ওই স্টিল বা লোহার উপর লেগে থাকলে ওটা বেশিক্ষণ জীবিত থাকে, তার মানে মরবে খুব দেরিতে এবং সরাবে খুব দ্রুত। তাই আমরা এই জিনিসগুলো করি। আর বাইরের থেকে এসে আমরা যে মাস্ক ব্যবহার করি, ওই মাস্কটা খুলে রাখবো, অন্য আরেকটা ইউজ করবো বা ওটা ধুয়ে দেবো অ্যান্টিসেপটিক দিয়ে। হাত পা ভালো করে যদি পারি প্রত্যেকবার বাইরের থেকে এসে গোসল করে ফেলবো। আপনারা এই অল্প কয়েকটা দিন ঘরের ভিতরে থাকুন, আপনারা সেফ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমরা এই ভাইরাসটাকে প্রতিরোধ করতে পারবো।